সুপ্রভাত আপুনি চাই আছে নিউজ 18 অসম নর্থ ইস্ট এয়া গুড মর্নিং 18 মই জয়ন্ত মাধব গোস্বামী প্রথমে জনাইছো এটা ব্রেকিং নিউজ এটা হুকর খবর প্রাক্তন শিক্ষামন্ত্রী থানেশ্বর বড়োর দেহাবসান জিএমসিএইচত চিকিৎসাধীন অবস্থাত শেষ নিশ্বাস ত্যাগ করে থানেশ্বর বড়োয়ে দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগত আক্রান্ত হয়ে আছিল বর্ষীয়ান রাজনীতিকগী হৃদক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুমুখত পড়ে থানেশ্বর বড়ো 13 মে'র পৰা জিএমসিএইচত চিকিৎসাধীন হয়ে আছিল থানেশ্বর বড়ো মৃত্যুর সময়ত বড়োর বয়স আছিল 85 বছর অগপৰ দিনত শিক্ষামন্ত্রী আছিল থানেশ্বর বড়ো রঙিয়ার 3 বারর বিধায়ক আছিল থানেশ্বর বড়ো প্রাক্তন শিক্ষামন্ত্রী থানেশ্বর বড়ো আর নাই জিএমসিএইচত চিকিৎসাধীন অবস্থাত শেষ নিশ্বাস ত্যাগ করলে অগপ সরকারের শিক্ষামন্ত্রীর দায়িত্ব থাকা থানেশ্বর বড়োয়ে 3 বারক বিধায়ক হয়েছিল রঙিয়া সমষ্টির দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগত আক্রান্ত হয়ে আছিল থানেশ্বর বড়ো হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুমুখত পড়ে বড়োয়ে আজি পুয়া 7:08 শেষ নিশ্বাস ত্যাগ করে যা 13 মে'র পৰা জিএমসিএইচত চিকিৎসাধীন হয়ে আছিল বড়ো মৃত্যুর সময়ত বড়োর বয়স আছিল 85 বছর রঙিয়ার 3 বারর বিধায়ক থানেশ্বর বড়ো অগপ সরকারের দিনত শিক্ষামন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেছিল এগারী নিষ্ঠাবান রাজনৈতিক যতার উপর রাজনৈতিক জীবন পার করলে মূল্যবোধর রাজনীতির আদর্শবান হয়ে এইগারী রাজনীতিকে আঞ্চলিকতাবাদী রাজনীতিত বিশেষ ভূমিকা গ্রহণ করেছে আমার সতীর্থ সাংবাদিক প্রিয়ব্রত গগৈর সঙ্গে সংযুক্ত হয়েছো পোনপটীয়া সম্প্রচারত প্রিয়ব্রত ইতিমধ্যে জিএমসিএইচত আজি পুয়া শেষ নিশ্বাস ত্যাগ করলে বর্ষীয়ান রাজনীতিকগিয়ে সবিশেষ আপনার এই মুহূর্তে জানি বিচারিম নশ্বর দেহ লওয়া হব কোন কোন তাত উপস্থিত আছে পুয়ার ভাগতে এটা সমগ্র অসমবাসীক মর্মাহত করে তোলা একটা খবর প্রাক্তন শিক্ষামন্ত্রী থানেশ্বর বড়োডাঙরিয়া আর নাই পুয়া 7:05 জিএমসিএইচত যে হৃদরোগ আর স্নায়ুবিজ্ঞান কেন্দ্র আছে এই হৃদরোগ আর স্নায়ুবিজ্ঞান কেন্দ্রতে শেষ নিশ্বাস ত্যাগ করেছে আর মৃত্যু হওয়ার বয়স পরলোকগামী হওয়ার সময়ত বয়স আছিল 85 বছর আর জিএমসিএইচ দীর্ঘদিন ধরে চিকিৎসাধীন হয়ে আছিল প্রায় 13 মে'র পৰা জিএমসিএইচত চিকিৎসাধীন হয়ে আছিল বলে জানিপরা গেছে ইয়ার পূর্বে রঙিয়াত এখন হসপিটালত চিকিৎসাধীন হয়ে আছিল আর দীর্ঘদিন ধরে বহুকেটা রোগ যকৃত রোগ মধুমেহ ইত্যাদি ধরনের রোগত আক্রান্ত হয়ে আছিল আর এজন প্রাক্তন শিক্ষামন্ত্রীর রঙিয়ার 3 বারক বিধায়ক আর রঙিয়ার বিধানসভা সমষ্টির পৰাই নির্বাচিত হয়ে শিক্ষামন্ত্রীর দরে একটা গুরুত্বপূর্ণ পদত অধিষ্ঠিত হয়েছিল আর আঞ্চলিকতাবাদী রাজনীতিত এক প্রকার বিশ্বাস রখা এজন বিশেষ ব্যক্তি বলে কোব লাগবে একটা বিশেষ গুরুত্বপূর্ণ দল এসময় অতি প্রভাবশালী দল গণ পরিষদ গণ পরিষদর যেতিয়া গঠন হয়েছিল গঠন করার সময়ত এইগারী বিশেষ ব্যক্তিয়েই আসলতে সভাপতির দরে গুরুদায়িত্ব পালন করেছিল আর দলটুক আগুয়া লো যাত যথেষ্ট ভূমিকা আছিল বলে কব লাগবে এক প্রকারে গতিজন যথেষ্ট বয়স হয়েছিল বলে জানিপরা গেছে 85 বছর বয়স আর যকৃত মধুমেহ লগতে বৃক্ক আর হৃদরোগত আক্রান্ত হয়ে আছিল যেহেতু বয়স হয়ে আসছিল 85 বছর বয়স গতি বিভিন্ন ধরনের রোগত রোগাক্রান্ত হয়ে পড়েছিল বিভিন্ন ধরনের রোগে হেঁচা মারি ধরা দেখ গেছিল আর শেষত আজি পুয়া 7:05 হৃদরোগের ক্রিয়া বন্ধ হয়ে প্রাক্তন শিক্ষামন্ত্রী থানেশ্বর বড়োর মৃত্যু হয়েছে বা দেহাবসান হয়েছে বলে জানিপরা গেছে প্রিয়ব্রত এই মুহূর্তে গণ পরিষদ দলের পর কোনো নেতা কর্মী উপস্থিত হয়েছে জিএমসিএইচত হয় যেহেতু পুয়ার ভাগতে এনে ধরনের একটা মর্মান্তিক ঘটনা সংঘটিত হয়েছে প্রাক্তন শিক্ষামন্ত্রী থানেশ্বর বড়োডাঙরিয়ার দেহাবসান ঘটেছে আর বর্তমানলৈকে যদি চাওয়া হয় তেন্তে বর্তমানলৈকে গণ পরিষদর বা আন সরকারি বিভাগের কোনো ব্যক্তিকে দেখবলৈ সক্ষম হওয়া নাই যদিও তো হয়তো আশঙ্কা করা হয়েছে কিছু সময়ের পাছতে বিভাগীয় লোকসকল শিক্ষাখণ্ডৰ যিসমূহ লোক আছে আহি উপস্থিত হবই বা গণ পরিষদর যিসমূহ বিষয়ববী আছে বিষয়ববীসমূহ আহি উপস্থিত হবই যেহেতু রঙিয়াত এখন হসপিটালত চিকিৎসাধীন হয়ে থাকার পাছত কেশব মহন্তর তৎপরতা দেখবলৈ পোৱা গৈছিল এক প্রকারে কেশব মহন্তর তৎপরতাতেই গুৱাহাটী মেডিকেল কলেজের এই যে বিশেষ বিভাগ আছে এই বিশেষ বিভাগটোত থানেশ্বর বড়োডাঙরিয়া ভর্তি করা হয়েছিল গতি কিছু সময় পাছতে হয়তো স্বাস্থ্যমন্ত্রী কেশব মহন্তকে ধরে বিভিন্ন কেজন অগপর তথা সরকারি বিষয়ববী আহি উপস্থিত হবই বলে আশা করা হয়েছে
নিশ্চয় প্ৰিয়ব্রত লগতে আমি জানিব বিচাৰিম যে তেওঁ নশ্বৰদে হয়তো ৰঙিয়ালৈ লৈ যোৱা হ'ব কিমান সময়ত লৈ যোৱা হ'ব ৰঙিয়াত ক'ত কেনেকৈ অন্ত্যেষ্টিক্ৰিয়া কৰা হ'ব এই সন্দৰ্ভত কিবা তথ্য জানিব পৰা হৈছে পৰিয়ালৰ কোনো লোকৰ সৈতে কথা পাতিছে আপুনি হয় যিহেতু কিছু সময় পূৰ্বেই বেছি সময় হোৱা নাই যিহেতু তেওঁ দেহা অৱসান হোৱা কিছু সময় পূৰ্বে এনেধৰণৰ এটা ঘটনা সংঘটিত হৈছে আৰু বৰ্তমানলৈকে সবিশেষ সেই বিষয়ে জানিব পৰা হোৱা নাই হয়তো লৈ যোৱা হ'ব কিছু সময়ৰ পিছতে যিসমূহ মূৰদুত্তৰ কাম কাজ থাকে সেইসমূহ ইয়াতে সম্পন্ন কৰাৰ পাছত ৰঙিয়ালৈ হয়তো লৈ যোৱা হ'ব আৰু তেওঁ যি বাসগৃহ আছে বাসগৃহৰ ওচৰতে হয়তো তেওঁ শেষ বিদায় জনোৱা হ'ব কিন্তু বৰ্তমানলৈকে সবিশেষ জানিব পৰা হোৱা নাই যে তেওঁ কেতিয়া নিয়া হ'ব বা কেতিয়া সমূহ কাম কাজ শেষ কৰা হ'ব এই বিষয়ত সম্পূৰ্ণ যি তথ্য আছে তথ্য আহি পৰা নাই যদিও বা আৰু কেইটামান মুহূৰ্তৰ পাছতে তেওঁ পৰিয়ালবৰ্গ আহি আমাক লগ দিব বুলি জানিব পৰা গৈছে আৰু তাৰপিছতে হয়তো সমগ্ৰ কথাখিনি স্পষ্ট হৈ পৰিব কেইটা বজাত প্ৰাক্তন শিক্ষামন্ত্ৰীগৰাকী নশ্বৰদে ইয়াৰ পৰা লৈ যোৱা হ'ব বা কেইটা বজাত ৰঙিয়া অভিমুখে ৰাওনা হ'ব সমগ্ৰ কথা বতৰাখিনি তাৰপিছতে জানিব পৰা হ'ব বুলি অনুমান কৰা হৈছে নিশ্চয় ধন্যবাদ প্ৰিয়ব্ৰত এইখিনি মুহূৰ্তত আমি পৰৱৰ্তী সময়ত পুনৰ সংযুক্ত হ'ম আপোনাৰ সৈতে আৰু এগৰাকী বৰ্ষীয়ান ৰাজনীতিক যি নেকি আঞ্চলিকতাবাদৰ ধ্বজা উৰুৱাই তেওঁ শিক্ষামন্ত্ৰীৰ দায়িত্ব গ্ৰহণ কৰিছিল মূল্যবোধৰ ৰাজনীতিৰ আদৰ্শেৰে তেওঁ অসমৰ ৰাজনীতিত বিশেষ অৱদান বিশেষ অৰিহণা আগবঢ়াইছিল ৰঙিয়াৰ পৰা তিনিবাৰকৈ বিধায়ক হৈছিল আৰু এগৰাকী প্ৰাক্তন শিক্ষামন্ত্ৰীৰ বিয়োগত অসম গণ পৰিষদত শোকৰ ছাঁ পৰিছে ৰাজ্যৰ ৰাজনীতিত শোকৰ ছাঁ পৰিছে হয়তো কিছু সময় পিছতে অসম গণ পৰিষদৰ নেতাসকল উপস্থিত হ'ব আৰু এইগৰাকী বৰ্ষীয়ান নেতাৰ উদ্যোগতে 2016 চনত অসম গণ পৰিষদ আঞ্চলিক বুলি এটা দলো গঠন কৰাৰ পোষকতা কৰিছিল থানেশ্বৰ বৰুৱাই আমাৰ ৰঙিয়াৰ সাংবাদিক ইনামুল ইছলামৰ সৈতে আমি সংযুক্ত হৈছোঁ ইনামুল আপুনি কি তথ্য লাভ কৰিছে আজি কিছু সময় পূৰ্বে পুৱাৰ ভাগত 7:08 শেষ নিশ্বাস ত্যাগ কৰিলে চিকিৎসাধীন অৱস্থাত থানেশ্বৰ বৰুৱে ৰঙিয়া সমষ্টিৰ প্ৰাক্তন বিধায়ক পৰিয়ালৰ সৈতে আপুনি এই মুহূৰ্তত কিবা কথা পাতিছে ইনামুল কিমান সময়ত তেওঁৰ নশ্বৰদেহ লৈ যোৱা হ'ব পাৰে হয় জয়ন্ত আজি কিছু সময় পূৰ্বে GMCHত শেষ নিশ্বাস ত্যাগ কৰে প্ৰাক্তন শিক্ষামন্ত্ৰী থানেশ্বৰ বড়ো আৰু দীৰ্ঘদিন ধৰি তেওঁ মধুমেহ ৰোগত আক্ৰান্ত হৈ আছিল আৰু প্ৰথম অৱস্থাত ৰঙিয়াৰ এখন ব্যক্তিগত চিকিৎসালয়ত তেওঁক ভৰ্তি কৰোৱা হৈছিল যদিও তাক এক প্ৰকাৰ সংকটজনক অৱস্থাত মন্ত্ৰী অতুল বৰাৰ নেতৃত্বত তেওঁক ইতিমধ্যে GMCHলৈ প্ৰেৰণ কৰা হৈছিল আৰু তাত থকাৰ সময়তে যোৱাকালি অতি সংকটজনক অৱস্থাত আছিল আৰু আজি শেষ নিশ্বাস ত্যাগ কৰে আৰু পৰিয়ালৰ সৈতে যোগাযোগ কৰাত জানিব পৰা গৈছে যে তেওঁৰ নশ্বৰদেহ অনাৰ বাবে ইতিমধ্যে তেওঁলোক ৰাওনা হৈছে আৰু কিছু সময়ৰ পিছত তেওঁলোক হয়তো GMCHত উপস্থিত হ'ব আৰু তাৰপিছত ৰঙিয়ালৈ লৈ অনা হ'ব প্ৰাক্তন মন্ত্ৰীগৰাকীক আৰু যি থানেশ্বৰ বৰুৱা আছে থানেশ্বৰ বৰুৱা আচলতে ৰঙিয়াৰ সমষ্টিত তিনিবাৰকৈ তেওঁ বিধায়ক হৈছিল দুবাৰকৈ কেবিনেট মন্ত্ৰী হৈছিল আৰু তেওঁক লৈ ইতিমধ্যে শোকত স্তব্ধ হৈ পৰিছে ৰঙিয়াবাসী জয়ন্ত নিশ্চয় বিভিন্ন দল সংগঠনে হয়তো এই মুহূৰ্তত শোক প্ৰকাশ কৰিব গতিকে কেনেকুৱা ধৰণৰ এই মুহূৰ্তত শোকবাৰ্তা কিবা কোনোবাই জনোৱা পৰিলক্ষিত হৈছে ইনামুল তিনিবাৰৰ বিধায়ক আছিল ৰঙিয়াৰ তিনিবাৰৰ বিধায়ক হয় জয়ন্ত আচলতে যিসকল দল সংগঠনে আছুৱে হওক এন এছ ইউৱে হওক বা বিভিন্ন ৰাজনৈতিক দলে হওক তেওঁলোকে শোক প্ৰকাশ কৰিছে আৰু তেওঁলোকে ইতিমধ্যে তেওঁৰ নেশ্বৰদেহ লৈ ইতিমধ্যে ৰঙিয়াৰ এক শোভাযাত্ৰা উলিওৱাৰ কথা তেওঁলোকে চিন্তা চৰ্চা কৰি আছে আৰু হয়তো নেশ্বৰদেহ অহাৰ পিছতে তেওঁলোকে আচলতে কি কৰিব সেয়া জানিব পৰা যাব জয়ন্ত নিশ্চয় ধন্যবাদ ইনামুল এই মুহূৰ্তত আমি ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ আপোনাক ৰঙিয়ালৈ লৈ যোৱা হ'ব নশ্বৰদেহ মাত্ৰ কেইটামান মুহূৰ্তৰ পূৰ্বে তেওঁ শেষ নিশ্বাস ত্যাগ কৰিছে পুৱা 7:08 কিছু আনুষ্ঠানিকতা আছে GMCHত আৰু তাৰপিছতেই তেওঁ নশ্বৰদেহ লৈ যোৱা হ'ব এইগৰাকী বৰ্ষীয়ান ৰাজনীতিকৰ মৃত্যুৱে শোকৰ ছাঁ পেলাইছে ৰাজ্যৰ ৰাজনীতিত প্ৰাক্তন শিক্ষামন্ত্ৰী থানেশ্বৰ বড়ো 1985 চনৰ পৰা 1991 চনলৈ তেওঁ বিধায়ক আছিল 2016 চনৰ পৰা 2021 চনলৈ বিধায়ক আছিল থানেশ্বৰ বড়ো অগপৰ দিনত শিক্ষামন্ত্ৰীৰ দায়িত্ব গ্ৰহণ কৰিছিল থানেশ্বৰ বড়োৱে আমি ইতিমধ্যে উল্লেখ কৰিছোঁ ৰঙিয়াৰ তিনিবাৰৰ বিধায়ক আছিল বড়ো 1985ৰ পৰা 1991 চনলৈ তেওঁ বিধায়ক হৈছিল 1991ৰ পৰা 1994 চনলৈ বিধায়ক আছিল থানেশ্বৰ বড়ো আৰু তৃতীয়বাৰৰ বাবে 2016 চনৰ পৰা 2021 চনলৈ বিধায়ক হিচাপে নিৰ্বাচিত হৈছিল থানেশ্বৰ বড়ো